নমস্কার বন্ধুরা, আজ আমি চটের অবস্থায় আপনাদেরকে সুন্দর একটা ফুলের ডিজাইন করে দেখাবো। বন্ধুরা, আমি প্রথমে এখানে সূচটি তুলে নেব। তুলে নেয়ার পর আমি প্রথমে একটা ক্রস স্টিচের ফোর করে নেব। এবারে ডান দিকে এভাবে আমি ডান দিকে বাড়াবো, বাড়াই পাশাপাশি চারটে ক্রস স্টিচের ফোর করে নেব। চার, এক, দুই, তিন, চার। বন্ধুরা দেখুন, আমি দ্বিতীয় লাইনে বাঁদিক থেকে দুইটা ফোর বার দিয়ে আমি সূচটা তুলে নিলাম। তুলে নিয়ে আমি এখানে পাশাপাশি তিনটে ফোর নেব, অর্থাৎ ডান দিকে একটি ফোর বাড়াবো, বাড়াই আমি ক্রস স্টিচে তিনটা ফোর পাশাপাশি নিয়ে নেব। এবার তৃতীয় লাইনে আমি বাঁ দিক থেকে এক ঘর কম নেব আর ডান দিকে এক ঘর বাড়াবো, বাড়ায় আমি পাশাপাশি আবারও তিনটি ফোরের একটা লাইন করে নেব। এখন বন্ধুরা দেখুন, আমি এখানে মাথার উপরে সূচটা তুলে নেব। নেয়ার পর এখান থেকে আমি বা দিকে বাড়াবো, বাড়ায় আমি পাশাপাশি তিনটে ফোর করে নেব। এবার আমি ডান দিকে এক ঘর বাড়াবো আর বা দিকে এক ঘর কম নেব। কম নিয়ে একইভাবে আবারও তিনটি ক্রস স্টিচের ফোর আমি করে নেব, অর্থাৎ দ্বিতীয় লাইনে আবারও আমার তিনটি ক্রস স্টিচের ফোর নেওয়া হয়ে গেল। বন্ধুরা দেখুন, এবার তৃতীয় লাইনে আমি এখানে যে চারটে লাইন দিয়েছিলাম তার সাথে সূচটা তুলে নিলাম। তুলে নিয়ে এখানেও আমি পাশাপাশি তিনটে ফোর করে নেব। দেখুন বন্ধুরা, আমি একটি পাপড়ি করে নিলাম, এইভাবে করে নিলাম। এবার আমি এই এক ঘর মাঝে বাদ রেখে এখানে সূচটা তুলে পাশাপাশি চারটে ফোর করে নেব, দুই, তিন, চার। বন্ধুরা, আমি একইভাবে বাকি তিনটি পাপড়ির কাজও করে নেব। বন্ধুরা দেখুন, আমি চারপাশে ফুলের পাপড়িগুলো করে নিয়েছি। এবারে আমি এখানে সূচটা তুলে নেব। তুলে নেওয়ার পর আমি মাঝে যে ক্রস স্টিচের ফোরটা করে নিয়েছি তার চারপাশে চারটে হলুদ রঙের উল দিয়ে ক্রস স্টিচ করে নেব। দেখুন বন্ধুরা, আমি মাঝের ক্রস স্টিচের চারপাশে চারটে হলুদ রঙের উলের ক্রস স্টিচ করে নিলাম। এবার আমি এই ঘরে সূচটা তুলে নেব। তুলে নেয়ার পর এখানে আমি ফাঁকা জায়গাটা এভাবেই ভরাট করে দেব। এখন আমি এখানে সূচটা তুলে নিয়ে একটা ক্রস স্টিচের ফোর করে নিলাম। এবারে আমি এখানে পাশাপাশি দুটো ক্রস স্টিচ করে নেব। এর মাথার উপরে আমি আবারও একটা ক্রস স্টিচ করে নেব। বন্ধুরা দেখুন, এবার আমি আবারও লাল রঙের সুতা দিয়ে উপরের অংশটা ভরাট করব। বন্ধুরা দেখুন, এর যে হলুদ রঙের উলের যে সেলাইটা আমি করে নিয়েছি এর পাশে আমি লাল রঙের উল দিয়ে প্রথমে একটা ফোর করে নেব। এবারে আমি ডান দিকে এক ঘর বেশি নেব আর বাঁ দিকটা আমি সমান রেখে পাশাপাশি দুটো ক্রস স্টিচের ফোর করে নেব। এবার আবারও আমি
ডান দিকে এক ঘর বাড়াবো। বাড়াইয়ের সুচটা তুলে নিয়ে পাশাপাশি তিনটি ক্রস স্টিচ করে নিলাম, আর বাঁ দিকের লাইনটা আমি সমান রেখে দিলাম। বন্ধুরা, আমি চারটে পাপড়ির মাঝেই এইভাবে একইভাবে হলুদ রঙের সুতা দিয়ে এভাবে কোনাকুনি ফুলগুলো তুলে লাল রঙের সুতা দিয়ে আমি উপরের অংশটা ভরাট করে দেব। বন্ধুরা দেখুন, আমি চারপাশে কোনা ডিজাইনগুলো করে নিয়েছি। এবার আমি সবুজ রঙের উল দিয়ে এখানে মাঝে এক ঘর বাঁধ রেখে সুচটা তুলে নেব। তুলে নেওয়ার পর আমি এখানে প্রথমে একটা ফোর করে নেব। এবারে আমি মাথার উপরে সুচটা তুলে কোনাকুনি আরও একটা ফোর করে নেব। এভাবে আমি আরও একটা ফোর করে নেব, অর্থাৎ এক লাইনে আমি কোনাকুনি তিনটে ফোর করে নেব। বন্ধুরা, তিনটে ফোর করে নেওয়ার পর এখন আমি একইভাবে, বন্ধুরা আমি এবার এখানে সুচটা তুলে নেব। তুলে নেওয়ার পর একইভাবে আমি আবারও কোনাকুনি তিনটে ফোর করে নেব। বন্ধুরা দেখুন, আমার দুটো লাইন হয়ে গেল কোনাকুনি। এবার একইভাবে আমি এই কোনায় সুচটা তুলে নেব। তুলে নেওয়ার পর আবারও একইভাবে আমি কোনাকুনি তিনটে ফোর করে নেব। এভাবে আমি চারপাশে একইভাবে এই ফোরগুলো সবুজ রঙের উল দিয়ে করে নেব। বন্ধুরা, আমার এই সেলাই ডিজাইনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক কমেন্টস করে জানাবেন। আর আপনারা যদি আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিন, যাতে করে আমার চ্যানেলের সম্পূর্ণ আপডেটগুলো খুব দ্রুত আপনাদের মোবাইলে পৌঁছে যায়। বন্ধুরা, আমি বাকি সেলাইটাই একইভাবে করে দেখাবো। দেখুন, আমি ফুলের চারপাশটায় সবুজ রঙের উল দিয়ে এভাবেই সেলাইটা করে নিলাম।